হ্যালো ভিউয়ার্স, মেডিসিন হেল্প বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটির নাম হচ্ছে কেফুক্লাব ট্যাবলেট। মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, এছাড়া এই মেডিসিনটি কারা সেবন করতে পারবেন, কারা সেবন করতে পারবেন না, এছাড়া এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এবং এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা, এবং এটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তবে তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, প্রথমে মেডিসিনের সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক। মেডিসিনটির নাম হচ্ছে কেফুক্ল্যাব ট্যাবলেট। মেডিসিনটির জেনেরিক নেম হচ্ছে সেফুরোক্সিম এক্সেটিল প্লাস ক্লাভুলানিক অ্যাসিড। এই দুটি সমন্বয়ে এই কেফুক্ল্যাব ট্যাবলেটটি তৈরি করা হয়েছে। ভিউয়ার্স, এই কেফুক্ল্যাব ট্যাবলেটটি মূলত একটি অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ। আমরা সকলে জানি যে অ্যান্টিবায়োটিক ওষুধ সাধারণত ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আমাদের শরীরে কাজ করে থাকে। এই কেফুক্লাব ট্যাবলেটটি মূলত যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে আলোচনা করব। যদি আমাদের শরীরে কখনও ব্যাকটেরিয়ার দ্বারা ইনফেকশন হয় বা সংক্রমণ হয় তখনই চিকিৎসকরা এই ধরনের ওষুধগুলো দিয়ে থাকেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, যদি আমাদের কখনও টনসিলে সংক্রমণ হয়ে থাকে বা গলায় যদি কোনো সংক্রমণ হয়, গলায় বা টনসিলে যদি সংক্রমণ হয় সেটি মূলত স্ট্রেপটোকক্কাস ব্যাকটেরিয়া দ্বারা এই ধরনের সংক্রমণগুলো হয়ে থাকে, তখন চিকিৎসকরা এটি দিয়ে থাকেন। এছাড়া যদি টনসিলাইটিস এবং সাইনোসাইটিস এবং আরও বেশ কিছু সমস্যা যেমন কানের সংক্রমণ বা বিভিন্ন ধরনের সংক্রমণের জন্য চিকিৎসকরা এটি দিয়ে থাকেন। এছাড়া শ্বসনতন্ত্রের বিভিন্ন সংক্রমণ, যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, এছাড়া ফুসফুসের বিভিন্ন সংক্রমণের জন্য চিকিৎসকরা এটি দিয়ে থাকেন। এছাড়াও যদি আমাদের আরও বেশ কিছু সমস্যার মধ্যে রয়েছে, যেমন অনেকের ক্ষেত্রে প্রস্রাবে ইনফেকশন হয়ে থাকে বা মূত্রথলি মূত্রনালীর ইনফেকশন হয়, তো সেই সকল ক্ষেত্রেও চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন। এছাড়া যদি কখনো অস্থিসন্ধিতে যদি কোনো সংক্রমণ হয় বা অস্থিসন্ধিতে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তখনও চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন। এছাড়া অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হয়ে থাকে, যেমন গনোরিয়া, সিফিলস ইত্যাদি রোগের ক্ষেত্রেও চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন। এছাড়া অনেকের ক্ষেত্রে, অনেকের যদি দেখা যায় মেনিনজাইটিস বা মস্তিষ্কেও যদি কখনও কোনো সংক্রমণ হয় তখনও কিন্তু চিকিৎসকরা এই কেফুক্ল্যাব ট্যাবলেটটি দিয়ে থাকেন। মূলত এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, তাই অ্যান্টিবায়োটিক ওষুধ মূলত আমাদের শরীরে যে কোনো জায়গায় যে কোনো স্থানে যদি কোনো কোথাও ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তখনই কেবল চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন, এবং এটি ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে এটি খুব ভালো কাজ করে থাকে। বিয়ার্স, এখন আমরা আলোচনা করব এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি নিয়ে। এটির মাত্রা ও সেবনবিধি নির্ভর করবে আপনার রোগের ধরন এবং প্রকৃতির ওপর, তবে সাধারণত এটির মাত্রা হয়ে থাকে, এটি সর্বনিম্ন 7 দিন থেকে সর্বোচ্চ 14 দিন থেকে 21 দিন পর্যন্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসক আপনাকে সেবন করতে বলবেন, এবং এটি সকালে এবং রাতে দুইবার করে সাধারণত চিকিৎসকরা দিয়ে থাকেন 500 মিলিগ্রামের ট্যাবলেটটি। বিয়ার্স, এখন আমরা আলোচনা করব এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। এই ওষুধটি খেলে সাধারণত যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, সাধারণত বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, পেট ব্যথা বা অস্বস্তি ইত্যাদি হতে পারে। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই ওষুধটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা। এটি সাধারণত গর্ভাবস্থায় প্রথম 3 মাস এই ওষুধটি এড়িয়ে চলতে হবে, বা এটি সকল ধরনের অ্যান্টিবায়োটিকই গর্ভাবস্থায় প্রথম 3 মাস এড়িয়ে চলতে হয়। এছাড়া এটি আপনারা চাইলে গর্ভাবস্থার শেষের দিকে চাইলে ব্যবহার করা যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে কেবল এটি ব্যবহার করতে হবে, এবং স্তন্যদানকালের ক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহার করা যায়, তবে স্তন্যদানকালে কিছুটা এই ধরনের এই ওষুধগুলো নিঃসৃত হয়ে থাকে মাতৃদুগ্ধে, তাই স্তন্যদানকালে এবং গর্ভাবস্থায় অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে কেবল এটি ব্যবহার করতে হবে। ভিউয়ার্স, সবশেষে আমরা এই ওষুধটির বাজার মূল্য জানিয়ে দিব। কেফুক্লাব 250 মিলিগ্রাম প্লাস 62.5 মিলিগ্রাম ট্যাবলেটের বাজার মূল্য হচ্ছে 35 টাকা, এবং 500 প্লাস 125 মিলিগ্রামের ট্যাবলেটের বাজার মূল্য হচ্ছে 62 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল এই কেফুক্ল্যাব ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা এই কেফুক্ল্যাব ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।